মানুষের কিছু বাজে অভ্যাস থাকে না, ফোন হচ্ছে আমার একটা বাজে অভ্যাসের মধ্যে পড়ে। ছয়টা হাতে থাকে, একটা পকেটে থাকে, সাতটা মোবাইল ইউজ করি। সাতটা হাতে নিলে রুবেলের হাত রুবেলের হাত মনে হয়। সাতটা ফোন রাখিস কেন, একটা ফোন ধরিস না, ভাই বকা খেতে মজা লাগে। বাংলাদেশের কোনো আর্টিস্টদের ফোনে পাওয়া যায় না, একমাত্র আমাকে পাওয়া যায়। আমার মনে হয় বাংলাদেশে কেউ সাহস করবে না তার নিজের পার্সোনাল নাম্বার দিয়ে দিতে, আমি দিয়ে দিয়েছিলাম। প্রত্যেক তারকার একটা সিগনেচার থাকে, যেমন বাপ্পি লাহিড়ি অনেক গহনা পরত, সালমান খানকে আমরা দেখি হাতে একটা ব্রেসলেট ক্যারি করতে, তেমন আপনাকে সবসময় দেখে এতগুলো ফোন আপনার কাছে সবসময় থাকে। এখন এটার পেছনে রহস্যটা জানতে চাচ্ছি, প্রতিটা ফোন দিয়ে কি আলাদা আলাদা নায়িকার সাথে কথা বলে সেই স্মৃতিগুলো রেখে দিয়েছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এটার পেছনে অন্য কোনো কারণ নেই, আর আমি ইন্ট্রুসেন্স, আমার সাথে কোনো নায়িকারই কথা হয় না। কয়েকদিন আগে শুধু আমার কথা হয়েছিল একটি নায়িকার পূর্ণিমার সাথে কথা হয়েছিল। পূর্ণিমাকে আমি ফোন দিয়েছিলাম, পূর্ণিমাকে ফোন দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমি ও ফোনটা পাওয়ার পরে আমাকে সালাম দেওয়ার পর বললাম যে থ্যাংক ইউ পূর্ণিমা, থ্যাংক ইউ ভেরি মাচ। ও বললো যে এরপর ভাই কেন? আমি বললাম যে যে ইউ আর অনলি দ্য পার্সন, তুমি ফার্স্ট পূর্ণিমা, তুমি নায়িকা একমাত্র বাংলাদেশে, তুমি আমার কথা বলেছিলে যে রুবেল কী, তাছাড়া আজ পর্যন্ত বাংলাদেশের কোনো আর্টিস্টের মুখে রুবেল কী সেটা আমি কোনো দিন শুনিনি, তুমি ফার্স্ট বলেছিলে। ওকে জিজ্ঞেস করেছিল যে আপনার দৃষ্টিতে স্টার কে কে, সেখানে যে ভাই ভাই হোক, দুর্ভাগ্যবশত হোক, আমার নামটি বলেছিল, সেরকম তাকে আমার মতে আমি মনে করছিলাম, তাকে আমি থ্যাঙ্কস দিয়েছিলাম। আর ফোনের ব্যাপারে আমার, আমি আগেই বলেছি আবারও বলি, আমার কোনো বাজে অভ্যাস নেই। আমার নেশা হচ্ছে কারাতে, 365 দিন আমি প্র্যাকটিস করি, আর আমি 365 দিন আমার হচ্ছে তিনটা জিনিস হচ্ছে মাস্ট, নামাজ পড়া, কোরআন শরীফ পড়া এবং 1 ঘন্টা প্র্যাকটিস করা। কারাতে হচ্ছে আমার নেশা, আর ফোনটা হচ্ছে, মানুষের কিছু বাজে অভ্যাস থাকে না, ফোন হচ্ছে আমার একটা বাজে অভ্যাসের মধ্যে পড়ে। আমার কোনো বাজে অভ্যাস নেই, আমি বিং এ ফিল্ম হিরো, আই নেভার টাচ টিভি এনি বিয়ার, আমি জীবনে মদ খাই নাই, আমি জীবনে গাঁজা খাই নাই, আমি জীবনে বিয়ার খাই নাই, আমি জীবনে সিসা টান দিই নাই, আমি জীবনে সিগারেট খাই না। কেউ বলতে পারবে না রুবেলের সিগারেটও খেতে দেখছে, হ্যাঁ ফিল্মে করেছি, বাট আই নেভার টাচ টিভি এনি বিয়ার। কিন্তু একটি বাজে অভ্যাস আছে, দ্যাট ইজ আই লাইক টু ইউজ 7 মোবাইল, এখানে আমার 6টা আছে, আর টানি নিয়ে আমি 6টা হাতে থাকে, একটা পকেটে থাকে, 7টা মোবাইল ইউজ করি। ওই আপনি যেই কথাটি বলেছেন, ব্যাপারটি সেরকম কিছুই না। আমার কেন যেন মনে হয় যে 7টা হাতে নিলে রুবেলের হাত রুবেলের হাত মনে হয়, ব্যাপারটি সেরকম। ওই যে কারোর সাথে ফোনে কথা বলা, স্পেশালি কাউকে ফোন দেওয়া, না। অনেক সময় দেখা যায় যে, অনেক সময় দেখা যায় যে হয়তো 2টো ফোন খুলেছি, 4টা ফোন খুলতেই খেয়াল নেই, হয়তো ফোনে আমার কেউ ফোন করবে, এই তোমার ওই ফোন খোলা নাই কেন? হয়তো ভাই অনেক সময় দেখে ঝাড়ি দিতেছে, এই তোর ওই ফোন খোলা নাই কেন? আমি বললাম জি ভাই, মানে ভুলে গেছিলাম। 7টা ফোন রাখিস কেন, একটা ফোন ধরিস না, ভাই বকা খেতে মজা লাগে, কেন ভাই মাঝে মাঝে বকা দেয়। 7টা ফোন রাখিস, ফোন ধরিস না, মানে ভাইয়ের কথা বলো, এটা তো সাহস নাই, ফোনে যে কথা বলবো সেটারও সাহস আমার হয় না। বিকের জন্য ভাই অনেক সময় কমপ্লেইন করে যে আমার একটা ভাই, ও আমার একটা ফোনও দেয় না। মেইন কথাটা হচ্ছে অন্যখানে, আমি যে তার গলা শোনার পর যে আমি হ্যালো ভাইয়া কেমন আছো এটা বলবো, ওটা তো ভাই ভিতরতে বের হইতে হবে, তো সেটা তো বের হয়, হাত পা কাঁপতে থাকে, তো সমস্যা হচ্ছে সেখানে, যার জন্য তার সাথে আমার কথা বলাটাও হয় না। আর ফোনের ব্যাপারে যেটি বলেছেন, কমপ্লিটলি আমি বলবো টোটালটা একটা বাজে অভ্যাস, নাথিং এলস। এটা পেছনে অন্য কোনো দূরভিসন্ধি নেই, অন্য কোনো কিছু নেই, প্রেম ঠেম করার কোনো ব্যাপার নেই, কোনো হিরোইনের সাথে কথা বলার কোনো কিছু নেই। তবে এটাও ঠিক, আমি আমার ভক্তদের সাথে আনডাউটলি কথা বলি। আমি আরেকটা একদম প্রাউডলি বলতে পারি, বাংলাদেশের কোনো আর্টিস্টদের ফোনে পাওয়া যায় না, একমাত্র আমাকে পাওয়া যায়। বিকজ ডেইলি স্টারে আমি একটি ইন্টারভিউ দিয়েছিলাম, ইন্টারভিউ করেছিলাম একজন, কোনো আপুটার আমার কথাটা খেয়াল নাই, আমার কারাতে ক্লাবে এসেছিলেন। আমি সেইখানে ইন্টারভিউতে আমি টোটাল আমার গ্রামীণ এবং রবির নাম্বারটি আমি একদম বলে দিয়েছিলাম, যেটা সারা বিশ্ব থেকে সেই নাম্বারটি জানে। আমার মনে হয় বাংলাদেশে কেউ সাহস করবে না তার নিজের পার্সোনাল নাম্বার দিয়ে দিতে, আমি দিয়ে দিয়েছিলাম। এবং এখানে আরও যদি আমি যখন মনে করেন ফেসবুকে অনেক সময় কথা হয় কারোর সাথে, যখন হোয়াইট আই এম আস্কিং হি ইজ অর হার নাম্বার, সে যদি আমাকে নাম্বার দিয়ে দেয়,
তার কিন্তু কখনো আমার কাছে নাম্বার চাইতে হয় না। আমি মনে করি সে যত আমাকে বিশ্বাস করে সম্মান দিয়ে আমাকে নাম্বারটি দিয়েছে ঠিক ততটুকু তাকে সম্মান আমার দেওয়া উচিত। আমি সাথে সাথে আমার নাম্বারটিও চাইবার আগে তাকে দিয়ে দিই, এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য।